আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে একতা এক্সপ্রেস ট্রেন সম্পর্কে বিস্তারিত ধারণা নিব ইনশাল্লাহ তো ঢাকা থেকে পঞ্চগড় এবং পঞ্চগড় থেকে ঢাকা টোটাল তিনটা ট্রেন চলাচল করে আর এই লকডাউনের মধ্যে হচ্ছে দুইটা ট্রেন চলাচল করতেছে তার মধ্যে একতা এক্সপ্রেস একটা তো আপনারা যদি বর্তমান সময়ে টিকিট কাটতে চান তাহলে আপনাদের সবগুলো টিকিটেই অনলাইনে কাটতে হবে আর অনলাইনে আপনারা সবগুলো টিকিট পেয়ে যাবেন তো এখন আসি হচ্ছে ডে ঢাকা থেকে পঞ্চগড় এবং পঞ্চগড় থেকে ঢাকা এই ট্রেনটা একদিনও বন্ধ থাকে না সপ্তাহে সাত দিনই চলাচল করে প্রথমে হচ্ছে আমি আপনাদেরকে ঢাকা থেকে পঞ্চগড় যাওয়ার সম্পর্কে বলবো তো একতা এক্সপ্রেস ট্রেনটি যখন ঢাকা থেকে পঞ্চগড় যায় তখন ট্রেনটির নাম্বার থাকে হচ্ছে সাতশো এবং ট্রেনটি ঢাকা থেকে ছাড়ে হচ্ছে সকাল দশটা দশে এবং পঞ্চগড় যেয়ে পৌঁছায় হচ্ছে নয়টায় ঢাকা থেকে পঞ্চগড় যেতে ট্রেনটির সময় লাগে হচ্ছে দশ ঘন্টা পঞ্চাশ মিনিট এখানে আমি আপনাদের একটা জিনিস বলে রাখতে চাই এত লম্বা সময়ের জার্নি করে কিন্তু সকালবেলা বা দিনের বেলা খুবই কঠিন তো রাত আটটার সময় হচ্ছে আপনার দ্রুতযান এক্সপ্রেস আছে আমার মনে হয় আপনারা যদি রাত্রে জার্নি করেন অর্থাৎ দ্রুতযান এক্সপ্রেসে তাহলে আপনাদের জন্য বেটার হবে এখন আসি হচ্ছে রুট তো পঞ্চগড় এক্সপ্রেস হচ্ছে টোটাল চব্বিশটা জায়গায় থামে ঢাকা থেকে ছাড়ে হচ্ছে সকাল দশটা দশে বিমানবন্দরে যে পৌঁছে হচ্ছে দশটা বিয়াল্লিশে জয়দেবপুরে পৌঁছে হচ্ছে এগারোটা দশে টাঙ্গাইলে পৌষে হচ্ছে বারোটা সাতে বঙ্গবন্ধু সেতুতে বসে হচ্ছে বারোটা সাঁত্রিশে এস এম মনসুর আলী ওইখানে যেয়ে বসে হচ্ছে একটা সাতে উল্লাপাড়ায় বসে হচ্ছে একটা সাতাইশে ঈশ্বরদি বাইপাসে বসে হচ্ছে দুইটা তেইশে নাটোরে বসে হচ্ছে তিনটা তেরোতে সান্তাহারে বসে হচ্ছে চারটা পাঁচে আক্কেলপুরে বসে হচ্ছে চারটা সাতাইশে জয়পুরহাটে বসে হচ্ছে চারটা ছাপ্পান্নয় পাঞ্চবিতে পশে হচ্ছে পাঁচটা ষোলো বিরামপুরে বসে হচ্ছে পাঁচটা উনচল্লিশে ফুলবাড়িতে পোষায় হচ্ছে পাঁচটা তেপ্পান্ন পার্বতীপুরে বসে হচ্ছে ছয়টা পঁচিশে চিরিবন্দরে পোষায় হচ্ছে ছয়টা বিয়াল্লিশে দিনাজপুরে বসে হচ্ছে ষাটটা পাঁচে সিতাবগঞ্জে পোষায় হচ্ছে ষাটটা সাঁত্রিশে পীরগঞ্জে পোষা হচ্ছে ষাটটা তেপ্পান্নয়ে ঠাকুরগাঁও রোডে পৌষে হচ্ছে আটটা আঠারোতে রুহিয়াতে বসে হচ্ছে আটটা পঁয়ত্রিশে কিসমতে পোষে হচ্ছে আটটা চুয়াল্লিশে এবং সর্বশেষ স্টেশনের নাম হচ্ছে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম যেটা আসলে পঞ্চগড়ে অবস্থিত এখানে যে পৌঁছায় হচ্ছে রাত নয়টায় তো আপনাদের সুবিধার্থের জন্য এটাও জানায় রাখি যে আপনারা যদি যখন ট্রেনের টিকিটটা কাটবেন ধরেন ঢাকা থেকে আপনি পঞ্চগড়ে যেতে যাচ্ছেন তখন ট্রেনের টিকিট কাটার সময় কিন্তু ঢাকা লিখতে হবে ফর্মে লিখতে হবে ঢাকা এবং টুয়ে লিখতে হবে বীর সিরাজুল ইসলাম তাহলে কিন্তু এই তিনটা ট্রেন একতা দ্রুত এবং পঞ্চগড় এক্সপ্রেস এই তিনটা সম্পর্কে পাবেন তাছাড়া কিন্তু পাবেন না আপনি যদি লেখেন ঢাকা থেকে পঞ্চগড় তাহলে কিন্তু দেখাবে না এই জিনিসটা আপনারা আপনাদের মাথায় রেখেন এখন আসি হচ্ছে একতা এক্সপ্রেসকে কয়টা শ্রেণীতে ভাগ করা হয়েছে এবং শ্রেণী অনুযায়ী দাম কত তো একতা এক্সপ্রেস ট্রেনটাকে হচ্ছে টোটাল তিনটা শ্রেণিতে ভাগ করা হয়েছে একটা হচ্ছে এসি সিট স্নিগ্ধা এবং শোভন চেয়ার তো আপনি যদি হচ্ছে এসি সিটে যেতে চান তাহলে আপনার জনপতি ভরা পড়বে বারোশো ষাট টাকা এবং চাইল্ড হলে ভরা পড়বে আটশো চৌত্রিশ টাকা স্নিগ্ধাতে যেতে চাইলে জনপতি ভরা পড়বে এক হাজার তেপ্পান্ন টাকা এবং চাইল্ড হলে ভরা পড়বে ছয়শো ছিয়ানব্বই টাকা শোভন চেয়ারে যেতে চাইলে জনপতি ভাড়া পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা এবং চাইল্ড হলে ভরা পড়বে তিনশো পঁয়ষট্টি টাকা এখন হচ্ছে আমি আপনাদেরকে পঞ্চগড় থেকে ঢাকা সম্পর্কে বলবো তার আগে একটা জিনিস আপনাদের বলে রাখি যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অথবা আমাকে কোনো কিছু জানাইতে চান তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাই দিতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো পঞ্চগড় থেকে ঢাকা যখন ট্রেনটি যায় তখন ট্রেনটির নাম্বার থাকে হচ্ছে সাতশো ছয় পঞ্চগড় থেকে ট্রেনটি ছাড়ে হচ্ছে রাত নয়টা দশে এবং ঢাকায় এসে পৌঁছায় হচ্ছে সকাল আটটা দশে পঞ্চগড় থেকে ঢাকা আসতে ট্রেনটির সময় লাগে হচ্ছে এগারো ঘন্টা তো পঞ্চগড় থেকে ঢাকা আসার সময় ট্রেনটি টোটাল তেইশটা জায়গায় থামে বীর সিরাজুল ইসলাম এই স্টেশন থেকে ছাড়ে হচ্ছে রাত নয়টা দশে কিসমাতে এসে পৌঁছায় হচ্ছে নয়টা সাতাইশে রুহিয়াতে পৌঁছায় হচ্ছে নয়টা ছত্রিশে ঠাকুরগাঁয়ের রোডে পৌঁছায় হচ্ছে নয়টা চুয়ান্নতে পীরগঞ্জে পৌঁছায় হচ্ছে দশটা আঠারোতে সীতাবগঞ্জে বসে হচ্ছে দশটা চৌত্রিশে বিরলি দিনাজপুরে বসে হচ্ছে এগারোটা বারোই চিরিবন্দরে বসে হচ্ছে এগারোটা একত্রিশে পার্বতীপুরে পৌষে হচ্ছে বারোটা দশে ফুলবাড়িতে বসে হচ্ছে বারোটা একত্রিশে বিরামপুরে পৌষে হচ্ছে বারোটা পঁয়তাল্লিশে পাঞ্চবিতে বসে হচ্ছে একটা আটে জয়পুরহাটে বসে হচ্ছে একটা একুশে আকেলপুরে বসে হচ্ছে একটা পঁয়তাল্লিশে সান্তাহারে বসে হচ্ছে বারোটা পনেরোতে নাটোরে বসে হচ্ছে তিনটা পনেরোতে উল্লাপাড়াতে বসে হচ্ছে চারটা ছত্রিশে বঙ্গবন্ধু সেতুতে পোষা হচ্ছে পাঁচটা ছাব্বিশে টাঙ্গাইলে পোষা হচ্ছে পাঁচটা আটচল্লিশে জয়দেবপুরে পোষায় হচ্ছে ষাটটায় বিমানবন্দরে পোষা হচ্ছে ষাটটা আটাইশে এবং সর্বশেষ ঢাকায় এসে পোষায় হচ্ছে আটটা দশে তো এখন আসি হচ্ছে পঞ্চগড় থেকে ঢাকা এসে সময় ট্রেনের টিকিট প্রাইস এবং ক্লাস এখানের মধ্যে একটা ক্লাসই হচ্ছে চেঞ্জ হয় সেটা হচ্ছে এসি সিট ছিল আগে আর পঞ্চগড় থেকে যখন ঢাকায় আসবে তখন এটা হচ্ছে এসি বার্থ হয়ে যাবে কারণটা হচ্ছে যে ট্রেনটা তো রাত্রে আসে তো রাত্রে হচ্ছে যে আপনার এসির সিটটা যেটা থাকে ওইটাই এসি বার্থ হয়ে যায় কারণ রাত্রেবেলা মানুষরা হচ্ছে শুয়ে শুয়ে আসতে পারে এটাকে অনেকে কেবিন হিসাবেও আপনারা জানেন তো আপনারা যদি এসি বাড়তে আসতে চান তাহলে জনপতি ভাড়া পড়বে হচ্ছে উনিশশো টাকা এবং চাইল্ড হলে ভাড়া পড়বে হচ্ছে তেরোশো টাকা স্নিগ্ধাতে আসতে চাইলে ভাড়া পড়বে হচ্ছে এক টাকা এবং চাইল্ড হলে ভাড়া পড়বে ছয়শো ছিয়ানব্বই টাকা শোভন চেয়ারে আসতে চাইলে ভাড়া পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এবং চাইল্ড হলে ভাড়া পড়বে তিনশো টাকা আশা করি আপনাদের জার্নি অনেক ভালো হবে এবং নেক্সট কোনো ভিডিওতে আবার কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ